যাওয়ার আগে একটা প্রবলেম বলেছিল যে হোয়াটসঅ্যাপে একটা প্রবলেম দিয়েছ, ওইটা করতে হবে। তো এটাতে কি কোয়েশ্চেন, বেসিক্যালি কোয়েশ্চেনটা কি? এটাতে একটা সার্কিট আছে ক্যাপাসিটর নিয়ে, স্যার কোয়েশ্চেন কোয়েশ্চেনটা ক্লাসে আপনি কি এটা একটু মার্ক করতে পারবেন এখানে, বুঝি নাই। লাইক ক্যাপাসিটর গুলো 1 2 করে মার্ক করলে আমার বলতে ইজি হবে। না না, এখানে কোয়েশ্চেন কি? সার্কিট তো আছে, কোয়েশ্চেন এই পাশে যে লেফট সাইডে যে হচ্ছে একটা সার্কিটটা আছে না, যেখানে হচ্ছে তিনটা ক্যাপাসিটর 2 3 1 করে, এখানে মিস বলছে যে হচ্ছে এই তিনটা নাকি এক একটা এক একটার সাথে সিরিজে আছে, 2 1 X সিরিজে, 3 1 X সিরিজে, আবার 1 2 X সিরিজে। এইটা কিভাবে হয় স্যার? এখানে লেফট সাইডে যে 1 2 3 আছে, এরা এরা একটার সাথে একটা সিরিজে আছে, এটা বলছে। হ্যাঁ মানে তিনটা সিরিজে আছে এইটা বলে নাই, বলছে 1 2 X সিরিজে থাকতে পারে, আবার 3 1 একটা সিরিজে, আবার 2 3 একটা সিরিজে, যে কোনো এক সাইড থেকে নাকি কাউন্ট করলেই হয়েছে, উনি এটা বলছে ক্লাসে। হুম 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 আচ্ছা, এটা আসলে যে কোনো ভাবে কাউন্ট করলে হবে হবে, তার পেছনে কিছু লজিক আছে। সেই লজিকটা হচ্ছে কি, আমাদের সোর্সটা দেখতে হবে কোন ডিরেকশনে আছে, ঠিক আছে? বেসিক্যালি হচ্ছে গিয়ে তুমি, হ্যাঁ, এখানে হচ্ছে গিয়ে 1 এর সাথে 2, এটা 1 থেকে 2 এটা সিরিজে অবশ্যই আছে, এটার সাথে 3 টা হচ্ছে প্যারালাল আছে, এটা বুঝাইতেছি। দাঁড়াও, এখানে হচ্ছে গিয়ে কত, 1 1 1 2 3, আচ্ছা ঠিক আছে, আমি বোর্ডে প্লট করি, তারপর তুমি বুঝতে পারবা। ঠিক আছে, তোমাদের তো I1 I2 করেছে নাকি শুধু I1? আই মিন একটাই, I1 I2 করছে দুটা। দুইটা করেছে? ওকে, I1-এ তোমাদের ক্লাস কোন ম্যাডাম নিচ্ছে? নাজিয়া ইসলাম মিস নিচ্ছে, আমাদের I2 I1-এ কে নিচ্ছে সেটা জানি না স্যার। I1 I2 তে নাজিয়া ইসলাম নিচ্ছে। ওকে ফাইন, আমরা একটু দেখি। এখানে আছে দুইটা ক্যাপাসিটর ছিল, আর এটার সাথে কত ছিল, এটার সাথে ছিল এটা 2, এটা ছিল এটা 3 ছিল, আর এটার সাথে এটা 1 ছিল। এটা হচ্ছে গিয়ে 1 মাইক্রোফ্যারাডে, এটা হচ্ছে 1 মাইক্রোফ্যারাড, আর কত, এটা হচ্ছে এটাও হচ্ছে 1, এটা হচ্ছে 2, আর রাইট সাইডে দুটা প্যারালালে ছিল না? দেখাচ্ছি এভাবে ছিল, রাইট? ওকে, এখানে হ্যাঁ এভাবেই তো। ও সরি সরি সরি, এটা প্যারালালে ছিল না। আচ্ছা, তো এখানে তুমি একটু দেখো যে এইটার সাথে এটা সিরিজে আছে ফার্স্ট অফ অল, তাই না? এটার সাথে এটা সিরিজ আছে, এদের রেজাল্টের সাথে এটা কিভাবে আছে, প্যারালাল আছে। প্যারালালে আমরা একটু নাম দেই, আমরা একটু নেম করলে ভালো হবে। এটা মনে করো C1, এটা C2, ঠিক আছে, এটা হচ্ছে C3, এটা হচ্ছে C4, আর এটা হচ্ছে C5। তো C3 এর সাথে C5 সিরিজে আছে, এদের রেজাল্টের সাথে C4 প্যারালাল আছে, এটা হচ্ছে গিয়ে বুঝতে সহজ হয়। বাট তুমি একটু খেয়াল করে দেখো, তুমি মনে করো এখানে এই দুইটা সিরিজে আছে, এই দুইটাকে তুমি এভাবে প্লট করতে পারবা না, যে এটাকে মূলত এই যে এটাকে এভাবে, এই C4টাকে এইভাবে আমি প্লট করলাম, একটা টার্মিনাল এখানে গেল, একটা টার্মিনাল, একটা টার্মিনাল কোথায় গেছে, C5-এ, তাই তো? এই যে মনে করো C5 এখানে প্লট করলাম, C5 আর C4 এর পয়েন্ট একটা টার্মিনালে আছে, C5 এর আরেকটা আছে 2-তে, C5 এর আর C4 এর আরেকটা আছে কোথায়, 2-তে আছে। এখন দেখো এই দুইটার রেজাল্টের সাথে, এই দুইটার রেজাল্টের সাথে এটা হচ্ছে গিয়ে সিরিজে আছে। এখন এই দুইটা কি সিরিজে আছে না, দেখো তো এটা ঘুরে এভাবে, এটার সাথে এটা সিরিজে আছে না নাকি প্যারালাল আছে, এটার সাথে এটা কিন্তু সিরিজে আছে, বুঝতে পারছো? তুমি মনে করো এটাকে যদি এইভাবে প্লট করো, প্লট করা যাবে না এটাকে এইভাবে, C4 C5, দেখো C4 এর একটা টার্মিনাল আর C5 এর একটা টার্মিনাল, তাদের কমন টার্মিনাল মিলছে, মিলেছে। C4 এর আরেকটা কোথায় গেছে, C2-তে গেছে, এই যে C3 তে গেছে, C2 C4 এর একটা 2-তে গেছে, আই মিন 3-তে গেছে, এই যে C4 এর একটা 3-তে গেছে, আর আদার পাশ থেকে কোথায় গেছে, 5 থেকে গেছে, এই যে 5 থেকে আদার পাশ থেকে গেছে,
বুঝছো? তার মানে C5 এর সাথে C4 সিরিজ আছে, এদের সাথে C3 কিভাবে আছে, প্যারালাল আছে, ধরতে পেরেছি? ক্লিয়ার না? কনফিউশন আছে তাহলে বলো। নাই হবে কনফিউশন নাই। ওকে, এবার C3 এর সাথে স্যার C4 দেখো। আসছে। আচ্ছা, C3 এর সাথে C4 দেখো, C3 এর সাথে C4 দেখো। এই যে C3 এর এক, এটাকে আমি C3 আঁকলাম, এটাকে যদি আমি C4 ড্র করি, দেখো এটা এটা হচ্ছে গিয়ে C4, এটা হচ্ছে গিয়ে C3। C4 এর একটা টার্মিনাল কোথায় গেছে? C3 তে গেছে। এই যে C4 একটা টার্মিনাল C3 তে গেছে, গিয়েছে রাইট না? কনফিউশন আছে? এসে কিন্তু ওখান থেকে দুইটা টার্মিনাল ক্রিয়েট হয় না, হ্যাঁ, ওটা প্লট করছি একটা আমরা। তো। C4 থেকে একটা কোথায় গেছে? C3 তে। এই দেখো, এই যে C4 এর সাথে C3 কানেক্টেড, এই যে C4 এর সাথে C3 কানেক্টেড, বুঝা গেছে? বুঝা গেছে? হ্যাঁ স্যার কানেক্টেড। ওকে, C3 এর একটা টার্মিনাল কোথায় গেছে? C5 এ। এই যে C3 এর একটা টার্মিনাল C5 এ গেছে, এটা হচ্ছে C5। ওকে, এটা কোনটা প্লট করলাম? C3 থেকে C5, এখন এটা প্লট করলাম, এই যে এটা প্লট করলাম। ওকে, আচ্ছা, C5 এর আরেকটা কোথায় গেছে? C4 এ। এই যে C4 এর কি আরেকটা অপর টার্মিনালের সাথে গেছে না? এই যে এটার সাথে এটা আরেকটা টার্মিনালের সাথে, তো কিভাবে আছে? C3 C4 সিরিজে আছে, এদের সাথে C5 প্যারালাল আছে, মিলছে? এখানে তো সিরিজ প্যানেল বুঝছি, তাহলে তো সে C1 C2 ওইটাও তো তাহলে সিরিজই হয়, ওইটা তাহলে না না প্যারালাল না, কেন? ওইটা C3 সি সিরিজে হবে না। কারণ দেখো, তুমি মনে করো C1 এখানে প্লট করলাম, এটাকে C2 প্লট করলাম, C1 এর একটা টার্মিনাল কোথায় গেছে বলো তো? C1 এর এই টার্মিনাল কোথায় কানেকশন হয়েছে? C2। এই যে এটা মনে করো C1, এটা C2, এটা এখানে গেছে, C2 এর সাথে মিলিত হয়েছে। C2 এর আরেকটা টার্মিনাল কোথায় মিলিত হয়েছে? C1 এর সাথে না, এটা ঘুরে এসে কোথায় হয়েছে? এটা হয়েছে না? এখন এই পয়েন্ট আর এই পয়েন্ট, এদের মাঝখানে কোনো কানেকশন আছে, মানে এদের মাঝখানে কোনো বাধা আছে বলো? না বাধা নেই। তাহলে বাধা না থাকলে এই কানেকশনটাকে ধরে এনে এখানে যদি আমি এই কানেকশনটাকে এভাবে টান দিয়ে এনে এখানে কানেকশন করে দিই, তাহলে একই হবে, বুঝতে পারছো? এটাকে যদি টেনে এনে এই ব্ল্যাকটাকে টেনে যদি এভাবে কানেকশন করে দেই, তাহলে এই মাথা হয়ে যাবে এইখানে আর এই টার্মিনাল হয়ে যাবে এখানে, তখন এরকম হয়ে যাবে, এটা হবে C1, এটা হবে C2, বুঝছো? প্যাচ লাগছে স্যার, স্যার পুরাটাই প্যাচ তাহলে লাগলো কি, স্যার। তাহলে কি রেজিস্ট্যান্স না থাকলে সবগুলা ক্যাপাসিটার সিরিজে থাকবে? না না, রেজিস্টার না থাকলে না, আমরা বলেছি এখানে C1 এর, দেখো C1 এর এটা হচ্ছে এই টার্মিনাল, এটাকে নাম দাও এ, এটা হচ্ছে গিয়ে বি, এটা হচ্ছে C2 এর এ, এটা হচ্ছে C2 এর বি। ওকে, এখন C1 এর বি এর সাথে C2 এর কোনটা কানেক্টেড? C1 এর বি এর সাথে C2 এর কোনটা কানেক্টেড কোথায়? C2 এর বি, C1 এর বি এর সাথে C2 এর বি মানে বি কানেক্টেড, কানেক্টেড। এটা কি হ্যাঁ বি না, রাইট? হ্যাঁ আর এটা যদি এ হয় তাহলে এটা ওকে এ না, রাইট? সিরিজ কখন হবে? যখন হতে সিরিজ তখনই হবে যখন নেগেটিভের সাথে, মনে করো এটা যদি হয় পজিটিভ, এটা নেগেটিভ, এই যে এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, কিন্তু বি দুইটা নেগেটিভ, তাহলে এটা নেগেটিভ হলে এটাও কি নেগেটিভ না, আর এটা কি পজিটিভ না, বুঝতে পারছো? সিরিজ কখন হবে? যখন পজিটিভের সাথে নেগেটিভ কানেকশন থাকবে, কিন্তু নেগেটিভ গুলা একটা পয়েন্টে, পজিটিভ গুলা আরেকটা পয়েন্টে থাকলে সেটা তো প্যারালাল হবে, বুঝতে পেরেছি? এখানেও দেখো, এখানে আমি যদি মার্ক করি, দেখো C3 এর এ টার্মিনাল কি পজিটিভ, এটা কি নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, আবার হচ্ছে গিয়ে এটা নেগেটিভ, তো এটা পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এভাবে যদি কানেকশন আমরা দেই, তাহলে খেয়াল করে দেখো এই দুইটা মিলে কি হয়ে যাবে, এটা পজিটিভ না তো, এটা হচ্ছে নেগেটিভ, তো তাহলে এইটা নেগেটিভ হবে, সরি, এই যে নেগেটিভের সাথে কানেকশন, এই ওয়্যারটা নেগেটিভের সাথে কানেকশন, তাহলে এরা সবাই নেগেটিভ, এটা সবাই নেগেটিভ, তাহলে এটা হয়ে যাবে কি নেগেটিভ, তাহলে এটা হবে পজিটিভ, বুঝতে পেরেছি? ওকে, এখন দেখো একটু ভালো মতো দেখো, C3 এর দিকে তাকাও, C3 এর নেগেটিভ টার্মিনাল কার সাথে কানেকশন আছে? C5 এর কোনটার সাথে? পজিটিভ 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 এর সাথে। C3 এর নেগেটিভটা নাও, C3 এর নেগেটিভ টার্মিনাল C5 এর পজিটিভ, তাহলে C5 এর পজিটিভ এর সাথে, C5 এর নেগেটিভ কার সাথে কানেকশন আছে?
C5 এর নেগেটিভ, C4 এর নেগেটিভের সাথে না, এই যে C4 এর নেগেটিভ, তাহলে এটা কি আছে, C4 এর পজিটিভ হবে। তাহলে C4 এর পজিটিভ C3 এর সাথে কার সাথে কানেকশন আছে? পজিটিভ পজিটিভ C3 আর কোথায় আছে? C4। পজিটিভ গুলা একটা টার্মিনালে, এটাকে আমরা একটা সিরিজে ধরে এটার সাথে একটা রেজাল্ট, এটার সাথে একটা সিরিজে নিব, এটা হচ্ছে না, এটা আর কি প্যারালাল, এটা আর কি সিরিজে হচ্ছে না, এটা ইয়েতে আছে, এটা এটা প্যারালালে আছে C3 এর সাথে C4। এটা প্যারালালে নাই, বেসিক্যালি হচ্ছে আমাদেরকে যেহেতু এটা মিক্স মিক্সড অবস্থায় আছে, তাই তাহলে আমাদের এই দুইটাকে মূলত আমাদেরকে সলভ করে নিতে হবে, এটাতে ঝামেলা আছে। C3 এর সাথে C4 এর আমাদের হচ্ছে কনফিউশনটা, ওইটা প্যারালালি নাই, আই মিন ওটা হ্যাঁ সিরিজে স্যার, নেই, ম্যাথসটা এইভাবেই ওটা সলভ সিরিজে করছি। নেই, হ্যাঁ, হ্যাঁ ওইটা সিরিজে নেই। এভাবে মনে রাখবা তুমি হচ্ছে কি আপনি বেসিক, এখন যেভাবে এক্সপ্লেইন করলেন মনে হলো পুরা সার্কিটই নতুন করে শিখতেছি, পুরা উল্টাই গেছে। না সেটা তো উল্টে যাবে, ভেঙে ভেঙে একটা সার্কিট প্লট করলে তো সেরকম হবেই, বুঝতে পারছি। তুমি মনে করো এই কানেকশন যেটা আছে না, C4 এর যে কানেকশনটা আছে, তুমি যদি C4টাকে যদি এইভাবে প্লট করো, মনে করো এইভাবে এসে C4টাকে যদি এইভাবে প্লট করো, তাহলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। এভাবে যদি প্লট করো, তখন তুমি মনে করো যে C3 এর সাথে C5 সিরিজে আছে, দেখতেই পাচ্ছি আমরা, এটার সাথে রেজাল্টটা সিরিজে করবো, তারপর এটার সাথে প্যারালালি করে নিবা, ইন্ডিভিজুয়ালি ডিভাইড করলে C3 এর সাথে C5 প্যারালাল আছে, ঠিক আছে, আবার C5 এর সাথে C3 এর সাথে C5 হচ্ছে সিরিজে আছে, সরি C3 এর সাথে C5 হচ্ছে কি সিরিজে আছে, আর এদের রেজাল্টের সাথে C4টা প্যারালাল আছে, জাস্ট এভাবে সিম্পলি করে ফেলবা, ওকে, তাহলে দেখবা আর কোনো প্রবলেম হবে না, কোনো কনফিউশনে তাহলে আমি আসার মতো যেটা না। বলছি সেটা ভুল বলছি? ভুল বলে নাই অ্যাকচুয়ালি, বেসিক্যালি হচ্ছে C3 এর সাথে C4 তো, C3 এর সাথে C5 তো সিরিজে আছে, ঠিক আছে, আর হচ্ছে কি আমরা যদি মনে করে নেই যে এই দুইটা, আমি যদি এই কানেকশনটা মুছে দেই, ঠিক আছে, এই কানেকশন যদি মুছে দেই, তখন মানে এই পাশে যদি কানেকশন না থাকে, তখন যে কোনো সময় যে কোনোটা করা যাবে, ঠিক আছে, এটা হচ্ছে পার্সপেক্টিভ ভিউতে করা যাবে। মনে করো তোমাকে বললো এই এইটাই সলভ করতে বললো এক্সামে, এটা সলভ করতে বলো, হ্যাঁ স্যার, তাহলে তো পুরাটাই হচ্ছে সিরিজে আছে। পুরাটা হচ্ছে সিরিজে নাই, পুরাটা যে কোনো দুইটা সিরিজে আছে, একটা প্যারালাল আছে। তুমি মনে করো তোমার, তুমি করতে পারো কি, এই দুইটা নিয়ে প্রথমে কাজ করবা, এই দুইটা কিভাবে আছে সিরিজে আছে না, হ্যাঁ এটার সাথে এটা প্যারালাল আছে, এদের রেজাল্টের সাথে এটা প্যারালাল আছে, রাইট। আচ্ছা এবার তুমি আরেকটা কাজ করতে পারো, এই দুইটা কি সিরিজে আছে না, রাইট, এই দুইটার সাথে কি এটা প্যারালাল করতে পারো না, পারি। আবার এটা বাদ দাও, এবার এটার সাথে কি এটা সিরিজে আছে না, এদের রেজাল্টের সাথে কি এটা প্যারালাল করতে পারো না, এবার চিন্তা করো, তাহলে তো ঠিকই আছে। এখন বুঝা গেছে, কিন্তু আগেরটার সাথে বুঝতে পারছিলাম হ্যাঁ না। আগেরটা ওই যে আমাদের ব্যাটারি কানেকশন ছিল তো, ওইটাকে স্কিপ করে বাকিটা করবা, দেখবা হয়ে যাচ্ছে। তবে আমরা যে কাজটা করব, আমরা যে কাজটা করব, ব্যাটারির সাথে কানেকশন থাকলে, এভাবে কানেকশন থাকলে আমরা চিন্তা করব কর্নার পার্ট গুলাকে আগে সলভ করে নিব, কোনটা সিরিজ, এই কর্নার পার্ট গুলাকে আগে সলভ করে, যেমন এখন যদি এভাবে কানেকশন দেই, এভাবে যদি কানেকশন থাকতো এভাবে ঘিরে, তাহলে আমি দেখতেই পাচ্ছি এটার সাথে এটা কিভাবে আছে, এই দুইটা সিরিজে আছে, এদের রেজাল্টের সাথে C4 প্যারালাল আছে, সলভ করে নিবা, বুঝছো। ঠিক আছে, আর যদি সোর্স না থাকে, ধরো তোমাকে একটা MCQ এক্সামে আসলো, MCQ করলো, MCQ করে বললো যে এটা কি হবে, এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে, মানে এই টার্মিনাল আউটপুট ভোল্টেজ, তখনও কি হবে, এটার সাথে এটা সিরিজে থাকবে, এটা প্যারালাল থাকবে। আর যদি বলা হয় আউটপুট ভোল্টেজ এটা কি, এখানে কি, তখন এই তিনটা কিন্তু সিরিজে আছে, খেয়াল করে দেখেছো এই তিনটা, আবার বলুন কথাটা। এই যে যদি বলা হয় এই দুইটা, এই দুইটা পয়েন্টের মধ্যে রেজাল্ট কি, আউটপুট ভোল্টেজ কত, তখন যদি দেখো এটা এই তিনটা সিরিজে আছে, এখান থেকে শুরু হয়ে ঘুরে এখানে শেষ হয়েছে, বুঝছো, এটা সিরিজে আছে। আর যদি বলা হয় মনে করো আউটপুট ভোল্টেজ এই দুইটার মধ্যে কি হবে, এটা আর এটার মধ্যে, তখন এই দুইটা সিরিজে আছে, এই দুইটা রেজাল্টের সাথে এটা কি হয়ে আছে, প্যারালাল আছে। আবার মনে করো আউটপুট ভোল্টেজ এটা চাচ্ছে, এটা, তখন এই দুইটা সিরিজে আছে, এটা প্যারালাল আছে,
বুঝতে পারছি তো তো আমাদের ডিপেন্ড করবে হচ্ছে যে কিভাবে আমাদেরকে আউটপুট ভোল্টেজ আছে সেটার উপর ডিপেন্ড করবে। তবে তোমাদের যে কোয়েশ্চেনে দেওয়া হয়েছে এটার জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে, কমপ্লিকেটেড ওয়েতে কোনো যাওয়ার দরকার নেই। আমরা হচ্ছে এটার সাথে একটা সিরিজ করে ফেলবো, করার পর যে রেজাল্ট আসবে ওটার সাথে আমরা প্যারাল করে ফেলবো, তাহলে সলভ হয়ে যাবে। বুঝা গেছে? ওকে, এই হচ্ছে গিয়ে মূলত আমাদের এই এই ধরনের কোয়েশ্চেনের কনফিউশন গুলা। ওকে, তো যাই হোক, আমরা হচ্ছে গিয়ে আজকে যে ক্যালকুলেশন করেছি, প্যারালাল সিরিজ কম্বিনেশন নিয়ে ক্যালকুলেশন করেছি, আশা করি তোমরা ভালো মতো এটা করতে পারবা। তবে আমি তোমাদেরকে আরেকটা প্রবলেম দেই এখানে, ঠিক আছে? প্রবলেমটা হচ্ছে, এটা হচ্ছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স, এটা হচ্ছে গিয়ে একটা ব্যাটারি, এটা হচ্ছে গিয়ে আরেকটা ব্যাটারি, এভাবে আছে। এটা হচ্ছে গিয়ে 15 ওহম, এটা হচ্ছে গিয়ে সাপোজ 9 ভোল্টেজ, 0.1 ওহম, আর এটা মনে করো 10 ভোল্টেজ, এটা হচ্ছে 0.2 ওহম। তুমি মনে করো ব্যাটারির কারেন্টের ডিরেকশন দিয়েছো এই দিকে, ঠিক আছে? এ বি সি ডি, মানে কারেন্ট তোমার মতে এ বি সি ডি হয়ে আবার আসতেছে। ওকে, তুমি এভাবে দিয়েছো। এখন বলো তো এটার জন্য আমরা কিভাবে সার্কিট সলভ করব? এটার জন্য আমার তো যে ইপিটা কিভাবে লিখবো বলো দেখি। ইপিটা তো এভাবেই লিখবো, তাই না? E1 R2 প্লাস কত? E2 R1, আর এখানে কত লিখবো? R1 প্লাস E1 R2, E2 R1, এখানে কত লিখবো? R1 প্লাস R2। এখানে বলো দেখি কি করব, কোনো চেঞ্জ আসবে এই ফর্মুলাতে? বলো, চেঞ্জ আসবে না, তাই তো? দেখো চেঞ্জ কেন আসবে না, আসবে, অবশ্যই আসবে। এটা পজিটিভ, এটা তো পজিটিভ যদি হইতো তাহলে চেঞ্জ আসতো না, অবশ্যই হ্যাঁ। চেঞ্জ আসবে। ওকে, তো এখন তুমি বলো কোনটাকে পজিটিভ ধরবা, কোনটাকে নেগেটিভ ধরবা। তুমি যদি এই কানেকশনটাকে পজিটিভ ধরো, তাহলে এই কানেকশনটাকে কি করতে হবে? নেগেটিভ নিয়ে কাজ নেগেটিভ, করতে হবে। ওকে, তো তুমি যদি এই কানেকশনটাকে নেগেটিভ দাও, তাহলে E2 এর আগে নেগেটিভ দিতে হবে। আর যদি তুমি E1টাকে নেগেটিভ বলো, তাহলে এটাকে পজিটিভ বলতে হবে, তখন এখানে নেগেটিভ দিতে হবে। আমরা একটা কাজ করি, ম্যাথটা সলভ করি। আমরা যখন এখানে করব, তখন এখানে কত লিখবো? 9 × 0.2, আর E2টাকে আমরা নেগেটিভ ধরবো। E2টাকে নেগেটিভ ধরলে এটা কত হবে? 10 × 0.1, কিন্তু রেজিস্ট্যান্স কিন্তু নেগেটিভ হবে না, কারণ এখানে রেজিস্ট্যান্স যা আছে দুটা প্যারালালই আছে। প্যারালাল হয়েই কিন্তু এখানে R1 প্লাস R2 কিন্তু প্যারালাল রেজিস্ট্যান্স থেকে আসছে। ওকে, এখানে কিন্তু R1 এবং R2 যেটা আসছে সেটা কিন্তু প্যারালাল রেজিস্ট্যান্স ক্যালকুলেশন করে আসছে, 1/RP কে সলভ করে আসছে। তো এটাকে এখানে নেগেটিভ সাইন ধরার কোনো ওয়ে নাই। তো এখানে তুমি যেটা করবা, 0.1 প্লাস 0.2 নিবা, তারপর সলভ করলে কি হবে চেক করে বলো দেখি। এটা হবে 9 × 0.2 − 10 × 0.1 / 0.1 + 0.2, এটা আসছে 2.67 ইপি, 2.67 ভোল্ট। তার মানে কারেন্টের ডিরেকশন আমি যেদিকে ধরেছি ওটা পজিটিভ আছে, তার মানে কি কারেন্টের ডিরেকশন ধরা কি আছে, ঠিকঠাক আছে, কোনো ভুল নাই। বুঝতে পেরেছি? মনে থাকবে? ওকে, আর যদি মনে করো তোমাদের একজন বন্ধু এটাকে নেগেটিভ ধরলো, এটাকে পজিটিভ ধরলো, তখন তার রেজাল্ট কি আসবে? কি আসবে? এটা নেগেটিভ আসবে। এটা নেগেটিভ আসলে মানে তুমি 9টাকে নেগেটিভ ধরেছো, মানে এই ডিরেকশনটাকে, এটাকে তুমি নেগেটিভ ধরেছো, ঠিক আছে? আর এটাকে তুমি কি ধরেছো? পজিটিভ ধরেছো। তো তখন তোমার কারেকশন কারেন্ট নেগেটিভ হবে, তখন হচ্ছে কারেন্ট হচ্ছে অপোজিট ডিরেকশন থেকে ফ্লো হবে, বুঝছো? এটাই হবে বেসিক্যালি আমাদের পজিটিভ কারেন্ট আসুক বা নেগেটিভ কারেন্ট আসুক, এটা নিয়ে কোনো কনফিউশনে যাবা না। তোমার কারেন্টের ডিরেকশন এক্সামে দিয়ে দিবে, ঠিক আছে? দিয়ে বলবে যে কারেন্টের ডিরেকশন ম্যাথমেটিক্যালি প্রুফ করো, কারেন্টের ডিরেকশন ঠিক আছে কিনা। তো তুমি হচ্ছে গিয়ে যেভাবে সলভ করবা, সলভ করে বলবা যে তোমার যদি এরকম আসে, তুমি যে কাজটা করবা যে কারেন্টের ডিরেকশন যেহেতু এই এই পাশে দিয়েছে, আপওয়ার্ড ডিরেকশনে দিয়েছে, এই কারেন্টটা আস্তে আস্তে এইখান থেকে আসছে, এই কারেন্ট যেহেতু এইখান থেকে আসছে, ডেফিনেটলি এটা এই পাশ থেকে আসার কথা ছিল, এটা থেকে তো আসার কথা ছিল না, রাইট? কারেন্ট এখানে ব্যাক করবে, এখান থেকে আসবে মোটেও না, কারণ কারেন্ট পজিটিভ থেকে বের হয়ে নেগেটিভে এন্টার করবে। তো যেহেতু এই ডিরেকশনের পজিটিভ থেকে এখানেও কারেন্টের ডিরেকশনের সাথে তোমার এই ব্যাটারির ডিরেকশন মিলে যায়, তুমি এটাকে পজিটিভ ধরবা, এটাকে নেগেটিভ ধরবা। বুঝতে পেরেছি আমরা?
ওকে, বাট কোয়েশ্চেনে মনে করো বলে দিল কারেন্টের ডিরেকশন এই ডিরেকশনে, কোয়েশ্চেনে বলে দিল কারেন্টের ডিরেকশন এই দিকে, তো তুমি চিন্তা করবা কারেন্টের ডিরেকশন যেহেতু এই দিকে, এই কারেন্টটা এখানে এসে কখনোই পজিটিভে ব্যাক করবে না, এটা ব্যাক করবে নেগেটিভে, নেগেটিভে ব্যাক করবে, এই কারেন্টটা এসে নেগেটিভে ব্যাক করবে, তার মানে যেহেতু এই ডিরেকশনের সাথে এই ব্যাটারি সেলের ডিরেকশন ম্যাচ করতেছে, তখন তুমি টেনটাকে পজিটিভ ধরবা, এটাকে নেগেটিভ ধরবা, বুঝতে পেরেছি? মনে থাকবে? ওকে, তখন দেখবা তোমার অ্যান্সার ঠিকঠাক থাকবে, কোনো ভুল হবে না, তবে এত কমপ্লিকেট বেসিক্যালি আসবে না, তবে আমরা ডিফারেন্ট সেলের ডিফারেন্ট ইএমএফ এর জন্য একটা সার্কিট কিভাবে সলভ করতে হয় এটা তো মোটামুটি আমরা শিখে ফেলেছি, আশা করি আসলে আমরা পারবো। ওকে, তো যাই হোক, এটা আমরা ভালো মতো করতে পেরেছি আশা করি। নেক্সট ক্লাস হচ্ছে গিয়ে আমাদের কবে, নেক্সট আবার টিউজডেতে, নেক্সট টিউজডেতে ইনশাল্লাহ করবো 7টার সময়। আর তোমাদের পিডিএফটা কি বলে যে হয়ে গেল, হ্যাঁ এখান থেকে যে কোয়েশ্চেন ছিল এই কোয়েশ্চেন গুলো তোমরা কিন্তু অনেকে করো নাই, ঠিক আছে? কোয়েশ্চেন কিন্তু সলভ করতে হবে, কোয়েশ্চেন সলভ না করলে কিন্তু চ্যাপ্টার পড়ে কোনো লাভ হবে না, ঠিক আছে? কোয়েশ্চেন অবশ্যই করবা, অ্যান্ড তোমাদের অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপে নোটিশ দিয়েছি, যারা পেমেন্ট কমপ্লিট করো নাই সেপ্টেম্বর রানিং রানিং মান্থে, পেমেন্ট আমাদের শুরুতেই করার কথা ছিল, অনেকেই করো নাই ম্যাক্সিমাম, তো এটা অবভিয়াসলি টাইম মান্থ শেষ হওয়ার আগে পে করে নিবা, অ্যান্ড নেক্সট মান্থ অবভিয়াসলি চেষ্টা করবা উইকের ফার্স্ট উইকের মধ্যে সেটা পে করার, মনে থাকবে সবার? শুনতে পাচ্ছো সবাই? জি স্যার, হ্যাঁ হ্যাঁ, তো যেটা বলেছি একটু মাথায় রাখবা। যাই হোক, আজকে ক্লাসে তাহলে এখানে শেষ করি, নেক্সট ক্লাস হচ্ছে কি টিউজডে @7 PM ইনশাল্লাহ, সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।